স্থল যেখানে এখন আমরা উপস্থিত হয়েছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমার জেটপ্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে, আর আমার আজকের গন্তব্য ঝাড়খণ্ড। ওয়াটারফলস, ড্যাম, রিসর্ট সব কিছু নিয়ে আজকের এই ট্যুরটা কিন্তু হতে চলেছে ফাটাফাটি। আর এই পুরো ট্যুরটাতে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, এটুকু আমি আশা রাখি। আর চ্যানেলের নতুন বন্ধুদেরকে জানাই, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর হ্যাঁ, বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও। আর এই ট্যুরটা হাওড়া থেকে কোথায় গিয়ে নামছি, কোথায় শেষ করছি, তিন চার দিনের ট্যুর এটা কিন্তু রয়েছে। ভিডিওটা অনেকটা লম্বা হবে, আমি চেষ্টা করব ভিডিওটা দুটো পার্টে ভাগ করার জন্য। তো তোমরা অবশ্যই সাথে থেকো, দেখতে থাকো জেটপ্যাক ট্যুর ব্লগ। এইমাত্র ট্রেনটা দিল আমাদের হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, 11448 শক্তিপুঞ্জ এক্সপ্রেস। 1:10 ছাড়ার টাইম ছিল, কিন্তু ট্রেন ঢুকলোই অনেকটা লেটে। আমরা হাওড়া থেকে বারকাকানা জংশনে নামব। AC 3 টায়ার B1 সিটটা তোমাদেরকে দেখাবো এখন। প্রায় 40 মিনিট লেট করে ট্রেনটি ছাড়ল। ট্রেনটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, সামনে রয়েছে বেসিন, আয়না। টয়লেটের মধ্যে রয়েছে কোমোড, হ্যান্ড শাওয়ার, একটা পরিষ্কার বেসিন, একটা বড় আয়না, সব মিলিয়ে মোটামুটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কাঁচের বাইরে সবুজ প্রকৃতি দেখতে দেখতে দুপুরের লাঞ্চটা ডিম বিরিয়ানি দিয়ে শেষ করলাম। এসিতে ট্রাভেল করার মজাই আলাদা। আর কিছু হোক না হোক, দুপুরের একটা ভাত ঘুম খুব জমিয়ে দেওয়া যায়। প্রচন্ড দুর্যোগের মধ্যে আমরা এসে পৌঁছলাম বারকাকানা স্টেশনে। এত বৃষ্টি হচ্ছে, এরপরে আমরা হোটেলে কি করে পৌঁছাবো কোনো ঠিক নেই। তবুও দেখা যাক, সময় আমরা অপেক্ষায় রয়েছি, গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, কিন্তু এই দুর্যোগের মধ্যে যেতে পারছি না কেউ। আমরা অনেকেই রয়েছি, প্রায় 18 জন আমরা এই ট্যুরটাতে একসঙ্গে এসেছি। ঘড়ির কাঁটা 10টা বাজে, একদম 10টা। তো আমরা কখন হোটেলে পৌঁছাবো জানি না, বাকিটা তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখানকার অবস্থা প্রচন্ড খারাপ। ঝড় ঝড় আর বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, গাড়ি আসলো এক্ষুনি, আমরা এতে উঠে যাবো। পিছনে রয়েছে সুলঙ্গা, সুলঙ্গার অবস্থা খুব খারাপ ছিল, ছাতাটা সব বেরিয়ে চলে গেছিল একদম। সেই অবস্থাতে আমরা এখন গাড়িতে উঠে, এক্ষুনি গাড়ি আসলো, আমাদের গাড়ি, এই গাড়িতে সবাই উঠছে। আর একটা গাড়ি আসছে ওই দিকে, দুটো গাড়ি রয়েছে, চাপ নেই, ভাগ্য করে আমরা চলে যাবো। যেখানে আমরা এখন এলাম, এটি ঝাড়খণ্ডের রামগড় এরিয়ার সুবর্ণভিলা হোমস্টে। আর যিনি আলাপচারিতায় বক্তব্য রাখলেন, উনি সুবর্ণভিলার মালিক। যে রুমটাতে আমরা রয়েছি, 106 নম্বর রুম, লেখা রয়েছে হিমগিরি। এই যে নিচে কার্পেট টাইপের দেয়া রয়েছে, আর সব থেকে বড় দিক হচ্ছে এখানে সুন্দর করে সাজানো ডবল বেড। ডবল বেডের এখানে দুটো খাট রয়েছে, আরো একটা এপাশে রয়েছে। টেবিল, জলের সিস্টেম, এখানে একটা মিরর রয়েছে, এই যে এসি, দুটো ফ্যান রয়েছে এখানে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড, একদম সুন্দর ঝকঝকে। চলে এসছে আমাদের টেবিলে প্লেট, আর এটা রাতের ওয়েলকাম খাবারের রুটি রয়েছে, চিকেনের রেজালা, ডাল, এটা মহারাজভোগ, এটা একটা সবজি,
আর এটা একটা ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো ফুলের একটা চপ টাইপের, সঙ্গে রয়েছে স্যালাড, তাই নাকি? এটা কুমড়ো ফুলের বড়া, স্যালাড বাগানেরই এক। দারুণ টেস্ট, চিকেন ভেজালা। খাওয়া শেষ করি, কাল সকালে দেখা হবে, টাটা, গুড নাইট। গুড মর্নিং ঝাড়খণ্ড ট্রিপের আজকের এই প্রথম সকালে তোমাদের সবাইকে স্বাগত। আমার পিছনে দেখো কি অসাধারণ পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। কাল সারা রাত বর্ষার পরে আজকে সকালটা একদম ফ্রেশ হয়ে গেছে ওয়েদার। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোবো পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। আজকের ট্যুরে আমাদের পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম, বোটিং এইগুলো সব থাকছে। আজকে বেরোবো আমরা এক্ষুনি, তো তোমরা অবশ্যই সাথে থাকো। আর যে হোমস্টেতে আমরা এখন রয়েছি এটা হচ্ছে সুবর্ণভিলা হোমস্টে। এর আশপাশের প্রকৃতি এত সুন্দর, মহুয়ার জঙ্গল রয়েছে এখানে, শালের জঙ্গল রয়েছে এবং মাঠে চাষিরা চাষ করছে সকালবেলা। এখানকার সকালের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর, মনটা পুরো ভরে গেছে। এই হলো সুবর্ণভিলা হোমস্টে। সকালবেলা জমজমাট একটা নাস্তা করে আমরা সবাই বেরিয়ে পড়লাম আজকের ট্যুরের উদ্দেশ্যে। সাইট সিনে যাব আমরা এখন, কিন্তু বেরোনোর সাথে সাথেই শুরু হয়েছে বৃষ্টি। তো যাই হোক, শ্রাবণ মাস আর এটা চলছে বাবার মাস, তাই সবাই একবার বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। যে স্পটটিতে আমরা এখন আসলাম এটা হলো পাত্রাতু ড্যাম। পাত্রাতু ড্যাম থেকেই আমরা শুরু করলাম আজকের সাইট সিং। এটা হলো পাত্রাতু গেট। এই হলো পাত্রাতু ড্যাম। বৃষ্টি থেমে গেলেই আমরা এখানে বোটিং করব। এবার আমরা যাচ্ছি পাত্রাতু ভ্যালি দেখতে। এটি ঝাড়খণ্ডের খুব বিখ্যাত ট্যুরিস্ট স্পট। পাহাড়ের গায়ে আঁকাবাঁকা ঝিকঝাক রোড হয়ে একদম পাহাড়ের উপরে গিয়ে উঠেছে। ওখান থেকে ভিউ পয়েন্ট খুব সুন্দর। অন্য সময় এখানে সব ছবি তোলার ক্যামেরাম্যান প্রচুর থাকে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এই আছে এখানে। উপর থেকে পাত্রাতু ভ্যালি দেখতে এমনই সুন্দর লাগে। প্রচণ্ড বর্ষার মধ্যে আমরা চলে এসেছি পাত্রাতু ভিউ পয়েন্টে, আর এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সবাই কিন্তু এখান থেকে শ্যুট করে, স্টিল ছবি নেয়। বাইরের পাহাড়গুলো এত অসাধারণ, এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু সবটাই
একটা মেঘলা আকাশ, বর্ষা চলছে কন্টিনিউয়াসলি, আর তার মধ্যেই আমরা দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি। এটা একটা দারুণ মজাদার দৃশ্য উপভোগ করছি আমরা এই পাত্রাতু এসে। বর্ষার সময়ে এই জায়গার ভিউ পয়েন্টটাই আলাদা একটা দৃশ্য হয়ে ওঠে। এইমাত্র বৃষ্টি থামলো আর আমরা এসে গেলাম আমাদের আকাঙ্ক্ষিত জায়গা পাত্রাতু লেক, যেখানে স্পিড বোট নিয়ে বোটিংয়ের মজাটা নেওয়া যায়। এটি বোটিংয়ের টাইম টেবিল, সুন্দরভাবে সাজানো রয়েছে পাত্রাতু লেক রিসর্ট, চাইল্ড পার্ক, বোটিং, বিভিন্ন ধরনের খাবারের স্টল, সব কিছু নিয়ে জমজমাট এই পাত্রাতু লেক। পাত্রাতু ড্যামে বোটিংয়ের জন্য আমরা এখন যাচ্ছি। বৃষ্টিটা একটু থেমেছে, ঈশ্বরের একটা ছোট্ট আশীর্বাদ হয়তো আছে, সেই জন্য আমাদের এইটুকু সুযোগ দিলেন বোটিংটার জন্য। আকাশটা খানিকটা হলেও পরিষ্কার হয়েছে, তো আমরা এখন ড্যামে বোটিংয়ের জন্য যাব। পুরো পরিবেশটা সুন্দর লাগছে, একদম দারুণ পরিবেশ। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হর হর মহাদেব। কোনটা জয় শ্রীরামের রক্ষা নেই, আমার ভারত মাতা বলছে। এখানে বোটিংয়ের রেড চার্টটা দেওয়া হলো, তোমরা একটু পজ করে দেখে নিও। এইটাই বাকি আছে। আরে পারবো না কি, দেখো সব পারবো। হার কেসে মানেগে? হার নাই না, মাননা হার নাই, মাননা না, চলো হো গিয়া। ও কত সুন্দর, দেখো ধান রোয়ার কাজটা চলছে এখানে, কতনা সে লাগতা হ্যায় তো সবকে খিলা দেনা হ্যায় তো। এই যে ঘুরতে এসে এত সুন্দর মজা করছি না আপনাদের সঙ্গে, দেখো এরকম মজা সব জায়গায় পাওয়া যায় না। সুবর্ণভিলার পাশে এত সুন্দর একটা ক্ষেত, আর এরা সব একসঙ্গে কাজ করছে, দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমিও নেমে পড়লাম ধান রোয়াতে। ধান রুয়ে উঠে আসলাম, কত ভালো একটা পাট নিলাম না এদের সঙ্গে, চলো টাটা। এইরকম একটা সুন্দর মুহূর্ত দিয়ে শেষ করলাম ঝাড়খণ্ড ট্রিপের প্রথম পাট। দ্বিতীয় পাট নিয়ে ফিরছি খুব শীঘ্রই, তোমরা অবশ্যই সাথে থেকো।